অ্যাকচুয়ালি এখন মর্নিং, এখন 11টা বেজে গেছে, তো কালকে অনেক রাতে শোয়া হয়েছে, জানোই তো যেখানে এলে গল্প টল্প করতে করতে টাইম চলে যায়। আর আজকে আমার লাস্ট দিন, লাস্ট দিন মানে ছুটি শেষ হয়ে গেছে, এবারে আমি সিনেমা ব্লগও করতে পারিনি, এসছি আমি 4 দিন হয়ে গেল, বাট ওই ফ্যামিলির সাথে টাইম কাটিয়েছি, ঘুরেছি, শপিং করেছি, যতটুকুনি দরকার অল্প অল্প করে ব্লগ করেছি, ওদের সাথে শেয়ার করেছি। আর কালকে আমি আসার সময় মুজ কিনে এনেছিলাম রাত্রিবেলা, আর খাওয়া হয়নি, তো ভাবলাম যে এত বেলা হয়ে গেছে কি খাবো না খাবো, তো মুজটা খেয়ে যে ব্রেকফাস্ট করবো, আর এটা একটা খেলে মোটামুটি একটাই কি অর্ধেকটা খেলে আমার পেট ভর্তি হয়ে যায়, আমি এখন এটা খেতে খেতে ব্রেকফাস্ট করবো। আর ওইদিকে মা অলরেডি চিকেন ফিকেন নিয়ে চলে এসছে, আজই হবে আমার ফেভারিট সর্ষে চিকেন, প্রত্যেক দিনই চিকেন খাওয়া হচ্ছে, কোনো সময় কাকিমার বাড়িতে চিকেন খাচ্ছি, কোনো সময় চিকেন কিনে এনে খাওয়া হচ্ছে, প্রত্যেক দিন হচ্ছে, একদিন বিরিয়ানি খেয়েছি, আর আজকে মায়ের হাতে বানানো সর্ষে চিকেন, আমিও যাবো মাকে একটু হেল্প করবো, সর্ষে চিকেন আজকে রান্না হবে, চলো ঝটপট ব্রেকফাস্ট করি। আর কার কারি চকো মুসটা পছন্দ, আর একটা আমি মিও আমারতে এবারে দেখলাম যে কেশর পেস্তা মুস উঠেছে, আমি কেশর পেস্তার ফ্লেভারটা অতটা ভালো লাগে না বলে আমি কিনিনি, তোমাদেরকে জানিয়ে দিলাম, যারা যারা পছন্দ করে কেশর পেস্তা নিয়ে আমাদের ট্রাই করতে পারে, এরকমই সেম দেখলাম ওই 50 রুপিসের মধ্যেই মনে হয় কেশর পেস্তা মুস উঠেছে। মা হ্যাঁ করো হ্যাঁ করো, ঠান্ডা ঠান্ডা সকাল সকাল এখানে একদম চিকেন ধুয়ে ফুয়ে রেডি, এখন হবে, এখন হবে ম্যারিনেশন, তাই তো? কি মেনু আজকে? আজকে চিকেন, হ্যাঁ সর্ষে চিকেন হবে, আর শাক ভাজা, আমের চাটনি। বাহ হেভি, বাহ, তুই খোলা রসুন পেয়ে গেছো? এই রসুন হলে খুব অসুবিধা হয় না, ছাড়াতে পারে তো অসুবিধা হয় না, একটা করে ছাড়ি নিতে হয়, তা এখন ম্যারিনেশন করে রাখবে, কি দই দিয়ে আর নুন দিয়ে মেখে রাখবো, তারপরে এখানে প্রথমে পেঁয়াজ ভাজা চলছে, আর এখানে হচ্ছে পোস্ত সর্ষে আর কি আছে, সাদা সর্ষে কালো সর্ষে পোস্ত পেস্ট, আর এইটাতে আছে, আর এটাতে আছে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কার পেস্ট। তোমাদের এর আগেও আমি একবার সর্ষে চিকেনের রেসিপিটা দেখিয়েছিলাম, অনেকে বলেছিলেন যে সর্ষে চিকেন রেসিপিটা জানতে চাও, তো যারা যারা দেখোনি আমি এদের শর্টে দেখে দিচ্ছি, তাছাড়া পুরোনো ভিডিও আছে আমার চ্যানেলে সার্চ করবে, চ্যানেল বা ফেসবুক পেজে সার্চ করবে পেয়ে যাবে। তো যেটা হচ্ছে প্রথমেই তো এখানে মা তেলেতে একটুখানি তোমরা তোমাদের মধ্যে ফোড়ন দিতে পারো, তো গরম মশলা ফোড়ন দেয়, আমরা জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমরা একটু তেলে পেঁয়াজটাকে ভাজা হবে, তারপরে টমেটো কুচি দেওয়া হবে, তারপরে আদা রসুনের পেস্ট দিয়ে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ নুন দিয়ে মাংসটা দিয়ে ভালোভাবে কষা হবে, তারপরে স্টেপ বাই স্টেপ হবে তোমরা দেখো। ওই একটা টমেটো কুচি কুচি করে কেটে রেখেছে, সেটা মা দিয়ে দিচ্ছে, কেন কি অলরেডি টক দই দিয়েছে, তো অলরেডি টক দই দিয়েছি, টক হয়ে যাবে, তো এই জন্য একটা টমেটো, এখনকার দিচ্ছি টমেটো আবার প্রচুর টক হয় বলো, এই এই টমেটোগুলো টক হয় তো বেশি, এবার আমি অলরেডি শিফট হয়ে গেছি রান্না মানে রান্না থেকে, কেন কি ওখানে হলে তো ইটো কাটা হয়ে যায়, মা বলে তুই এইদিকে হাত দিয়ে দিস, এইদিকে হাত দে, আমি তোকে সব দেবো নুন হলুদ সমস্ত দেবো, আমার মায়ের এই একটা পিটপিটে ভাব আছে যেটা আমার ওইখানে ওই বাড়িতে নেই, মানে এই হাতে ওইটা সময় যাবে না, ওই হাতে ওটা সময় যাবে না, ফ্রিজের মধ্যে একটা থাক নিরামিষ একটা থাক আমিষের, কী জানি যে কী সব ব্যাপার, তো এখানে পেঁয়াজ আর টমেটো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার এবার দিয়ে ওটা দিয়ে দাও মশলাগুলো দিয়ে দাও, এবার দেখি আদা রসুন আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি, পরে জল করে দিচ্ছি, আর এর মধ্যে এবার যাবে নুন হলুদ, নুন পরিমাণ মধ্যে যাবে, এখানে মাংস তো অলরেডি ম্যারিনেটের সময় নুন মেশানো আছে, বললাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আদা রসুন লঙ্কা একটু হালকা গরম মশলা গুঁড়ো গরম মশলা একটু লাল হওয়ার জন্য লাল লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে এটা এখন কষবো, যতক্ষণ না ব্যাস যতক্ষণ না তেল ছাড়, আর এক্ষুনি হালকা একটুখানি কষে নিয়ে তেল ছেড়ে যাবে, তারপরে মাংসটা দিয়ে আবার
যে মাংস অলরেডি কষা কমপ্লিট কুকো হয়ে গেছে, এবার যে সর্ষে পোস্তর যে পেস্টটা এটা দিয়ে দেবো। আইসক্রিম পার্টি হোক হাম লোক আবি আইসক্রিম অনেকক্ষণ বার করেছি ঠাই হয়ে গেল, খুব বড় হয়ে গিয়েছিল বলে এ করলাম। বাবা গলে গেছে আইসক্রিমটা তো, যা ফ্রিজে ডিফ্রিজে রেখে দাও না, দু মিনিট রেখে দাও ঠিক হয়ে যাবে আবার। হ্যাঁ তারপরে খাবো, আর মনেই নেই বার করে রাখলাম। যা যা আমি নর্মাল অত আইসক্রিম ভক্ত নয়, কিন্তু বাড়ি চলে যাবো, সব গোছা গোছা প্যাকিং প্যাকিং ডান। মা বললো যে তাহলে আইসক্রিমটা বার করে রাখছি চ একটুখানি খা, একটু মা আমি খাওয়া বলে আইসক্রিমটা বার করলাম, আইসক্রিমটা পুরোপুরি গলে গেছে। একটা লিচি ড্রিঙ্ক আছে ভেতরে, লিচি ড্রিঙ্ক আছে, তোমার জামাইরা তোমার জামাইকে দিয়ে দেবে লিচি ড্রিঙ্ক। ওকে বড় ভাই বার করে রাখো, বাবা না একদম বাইরে রাখছে। থাক বাবা চারটে এনে রেখেছিল, রতি তো আমাকে দিতে আসেনি, তো আমরা তিনজনে তিনটে খেয়েছি, ওর জন্য একটা আছে, ও এখানে আসবে আমাকে আনতে আসবে একটু পরে, নিচে যাবে। কি দারুণ না, কেনাকাটি আমি করি প্যাকিং করে মা, সমস্ত কিছু এখন প্যাকিং ট্যাকিং চলছে, সব আলাদা আলাদা করা হচ্ছে। কারণ কি তোমরা জানো যে আজকে বলেছি আমি বাড়ি চলে যাবো, তো বাবার দুই বাবার আলাদা আলাদা করা হলো, দুই মায়ের আলাদা আলাদা করা হলো, আমি যেগুলো নিয়ে যাবো সেগুলো আলাদা প্যাকিং করছি। মা না বেশ ভালোভাবে গুছিয়ে গেছে, প্যাকিংটা করে দিতে পারে, তো মা দাদা প্যাকিং করে দিয়ে রাখছে, রেডি হচ্ছে, মানে এবার তারপর রেডি হবো, নিয়ে মোটামুটি এক ঘন্টা দেড় ঘন্টা পর বেরিয়ে যাবো। তো ছুটি কি তাড়াতাড়ি বাড়িতে এসে এলে যে কি তাড়াতাড়ি টাইমটা কেটে যায় বোঝা মুশকিল। আমি তো এবারে যেন ফিলই করতে পারিনি টাইমটা কি তাড়াতাড়ি কেটে গেল, এবার আমি সেটা ব্লগও করিনি, আমরা শপিং করে করে ক্লান্ত হয়ে গেছি, বাজারে আরো টুকটাক কিছু আছে হয়তো কিছু দেখাতে ভুলে গেছি, বাড়িতে যাই, বাড়িতে যখন সবাইকে দেবো তখন তোমাদের আবার ভালোভাবে দেখিয়ে দেবো। অনেকটা বেডশিটের সাথে অনেক ম্যাচিং পিলো কভার আছে, ওগুলো হয়তো কিছু দেখায়নি। তারপরে ওই বাড়িতে নতুন ঘরের জন্য অনেক কিছু শপিং করা হয়েছে, সেগুলো ওখানে ডেলিভারি, সেগুলো আমি এখনো পর্যন্ত দেখিনি, সেগুলো গিয়ে দেখবো। তো খুব এক্সাইটেড বাড়ি যাওয়ার জন্য, খুব এক্সাইটেড, আর এখানেও টাইমটা কি তাড়াতাড়ি কেটে গেলো বুঝতে পারলাম না। আর মোটামুটি প্যাকিং কমপ্লিট, তোমাদের দাদা আজকে আনতে আসবে, বাড়ি চলে যাবো। আর সকালবেলা ইয়াম্মি ইয়াম্মি সর্ষে চিকেন, সর্ষে চিকেনটাও নিয়ে যাবো, রাতে রুটি দিয়ে খাবো। তো কালকে যেটা তোমাদের দেখালাম শপিং করেছি, তো এখানে সব ব্যাগ প্যাক করা হয়ে গেছে। এই একটা ব্যাগ হচ্ছে আর কোথায় মা, এইটা তোমাদের না, এই একটা ব্যাগ হয়েছে, এই যে এই একটা ব্যাগ হয়েছে, প্লাস এই খাটের তলায় এটা আমার আমার ব্যাগ, ও আবার এই একটা ব্যাগ হয়েছে। আর আর তোমরা দেখলে আমি আসার সময় শুধুমাত্র একটা কাঁধের ব্যাগ নিয়ে এসেছি, আর কাঁধের ব্যাগ তো আছে, এছাড়া আমার তিনখানা ব্যাগ আছে, এইটাই আমার, আমি যতবার আসি কিছু না কিছু কারণে আমার ব্যাগ ভর্তি হয়ে যায়। প্লাস আমার একটা খাবারের ব্যাগ হবে, সকালে দেখলে সর্ষে চিকেন হয়েছে, সর্ষে চিকেনটা প্যাক করে নিয়ে যাবো, ওখানে রুটি করা থাকবে, রুটি দিয়ে সর্ষে চিকেন আছে রাতে দিন। আমার তো কি ভাত খেতে ইচ্ছা আছে, রুটি রুটি দিয়ে এই সর্ষে চিকেন দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, ভাত আর ওখানেও থাকবে। ঠিক আছে ঠিক আছে আনতে বানতে চলে এসছে। যাই হোক এখন বাজে রাত্রি দশটা বাজেনি, পনেরো দশটা বাজে, আমি এখন বাড়ি যাবো। অলরেডি যে দেখলে প্যাকিং প্যাকিং কমপ্লিট, এখানে মা যেটা প্রত্যেকবার হয় নুন লঙ্কা দিয়ে মা রেডি করে রেখেছে, এই যে আমাদের আমার সর্ষে চিকেন, এইটা আজকে আজকে আমাদের রাতের ডিনার, সর্ষে চিকেন আর রুটি। আজকে একটা কাজ করো, নুন লঙ্কা দিও না, দেখো তো কি হয়। অসুবিধা নেই, চলো বাবা এখন আসেনি, বাবা কাজে আছে, আবার মাকে ও মায়ের সাথে আবার দেখা হবে কদিন পরই, কেন আমাদের পরদিন পর কেন, কিছু কিছু গুড নিউজ আছে, যে গুড নিউজ গুলো আমি এখন রিভিল করবো না, ভালো গুড নিউজ, তোমরা খুশি হবে, হ্যাপি হবে, যখন আসবো তখন রিভিল করবো। তো অনেকগুলো দুটো গুড নিউজ একসাথে আছে, তো তার জন্য একটা 15 দিন টাইম লাগবে রিভিল করতে, আরেকটা আরও 15 দিন টাইম লাগবে রিভিল করতে। তো আবার আসবো খুব তাড়াতাড়ি, মায়ের সাথে দেখা হচ্ছে, মায়ের মন ভালো আছে, তাই জন্য যে বেশি দিন হবে, আবার 15 দিন পর দেখা হবে। হ্যাঁ দেখো তোমাদের গুড নিউজ তোমাদের সাথে শেয়ার করবো, আর ভালো ভালো ব্লগ আপলোড করবো। ফাইনালি চলো চলো, লেট হয়ে গেছে 10টা বাজে এখন, খাওয়া দাওয়া কমপ্লিট, লাগেজ আই থিং প্যাকিং হয়ে গেছে, ইভেন বড় বেশি শপিং করে ভুলে গেছি, কিন্তু আমি কি করে নিয়ে যাবো সেটা ভাবছি আবার।
আমাকে একজন বলছে আমি তো ডেলিভারি পাই, আমি এখান থেকে ডেলিভারি করে সব কিছু নিয়ে যাবো। তুই এখানে পার্টি হোয়াটসঅ্যাপ করিস কি কি আর নিয়ে যেতে হবে নিয়ে যাবো, সঙ্গে তোকেও নিয়ে যেতে হবে, ইভেন ডেলিভারি আমি সবার জন্য। তাহলে তো এইটা তো শুধু আমার বাড়ির জন্য শপিং, আমি যে এই বাড়ির জন্য শপিং করছি, দুটো বাড়ি শপিং দেখলে পাগল হয়ে যেতিস, সবার জন্য শপিং দেখাচ্ছি পাগল হয়ে যেতাম, ভিডিও দেখে দেখে ভিডিও সবাইকে দেখে। তাহলে স্বীকার করছিস তুই পাগল। হ্যাঁ পাগল। একটা দুটো এর ভেতর একটা ঢুকিয়ে দিয়েছি, এই একটা ব্যাগ, আর আমি এখন এই বিস্কুটটা খেতে খেতে যাবো। তুমি যে খুদখুদে তোমাকে সামনে নিয়ে সঙ্গে করে শপিং করতে। আচ্ছা প্ল্যান ছিল জুড়িয়ে যাওয়ার, বাট আনফরচুনেটলি হয়নি। একদিন যাবো, আমি আজকে বারণ করলাম যে ছেড়ে দে, আমার ইচ্ছা করছে না, আমি আজকে খুব টায়ার ছিলাম, অনেক কাজকর্ম করেছি আজকে, আমি টায়ার ছিলাম, পরে একদিন যাবো। চলুন ডেলিভারি বয় সব হাতে লাগেজ নিয়ে বললো আমি তো কুলি। হ্যাঁ আমাকে বলে আমি তো কুলি, আমি সব বই কুলি না, কুলি বলি না। আসছি, টাটা, ভালোভাবে থাকবে, আবার দেখা হবে পয়লা বৈশাখের দিন। চলো এইটা হচ্ছে আমাদের মিনি ডুয়ার্স, তাই না? যারা যারা মিনি ডুয়ার্সের মজা নিতে চাও তারা তারা আমাদের এই এই রাস্তাটায় আসতে পারো। এই রাতের দিকটা আবার সকালের দিকটা বেশ ভালো লাগে, সত্যি পুরো মিনি ডুয়ার্স। সুন্দর, ঠিক আছে, ভালো লাগছে, হেভি লাগছে, আমার পার্সোনালি ভালো লাগছে। এই যে মিররে দেখে না সাই যায়, এই ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, ভালো লাগে, এই কালারটা ম্যাচ করে গেছে। হুম ওই বলছি না, একদম ঠিকঠাক পারফেক্ট পারফেক্ট সাইজ আছে, ঠিকঠাক আছে, বেশ একটু ঢিলা ঢালা কমফোর্টেবল। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ কে যে নিজের মানুষকে থ্যাংক ইউ বলছে, এইটা হচ্ছে আজকে কি নিউ 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 সামথিং, পয়লা বৈশাখ, পয়লা বৈশাখ, এটা যে পয়লা বৈশাখের গিফট আমার তরফ থেকে, তোর তরফ থেকে আমাকে, আমার এখনো বাকি আছে পয়লা বৈশাখের গিফট। বড় ভালোবাসা আছে, ব্যাস আর কি চাই, হবে না, চলবে না, তুলে না, চলবে না, গিফট চাই, গিফট ঘুরতে নিয়ে যাবো, চলো তাহলে, চলো চলো। তো বাইদাই এখন বাজে ঠিক 10:30 পৌঁছে গেছি, ঠিক 25 থেকে মানে ওই 25-30 মিনিট মতো লাগে আসতে বাইকে, ঘুরে বাইক চালাই, তো তাহলে পৌঁছে গেলাম। এবার হচ্ছে একটু ফ্রেশ হবো, আর যাদের শপিং করেছি মাকেও একটু দেখাবো, দিয়ে আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে কাল থেকে একটা ফ্রেশ ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট, গুড নাইট, বাই বাই।